আসসালামু আলাইকুম শিক্ষা প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 4 নভেম্বর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সিঙ্গাপুরে নতুন করে 3003 জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে, এবং রাতের আপডেটে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও 17 জনের মৃত্যু হয়েছে। যে 17 জনের মৃত্যু হয়েছে তাদের বয়স 55 থেকে 93 বছরের মধ্যে। আজকে 17 জন সহ সিঙ্গাপুরে মোট করোনা আক্রান্ত এই পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা 459 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় 4 নভেম্বর রাতে আপডেট আরও বলেছে যে নতুন আক্রান্তদের মধ্যে 2780 জন কমিউনিটি থেকে এবং 220 জন ডরমিটরি থেকে, তাছাড়া 3 জন ছিলেন বিদেশ ফেরত যারা সিঙ্গাপুর যাওয়ার পরে স্টেম নোটিশে ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে আরও সিঙ্গাপুরে বৃহস্পতিবার করোনায় আক্রান্তের হার ছিল 0.93% এবং সিঙ্গাপুরের মন্ত্রণালয় বলেছে যে তারা কন্টিনিউ এই আক্রান্তের হারটা মনিটরিং করছে যাতে সিঙ্গাপুরের কঠোর বিধিনিষেধগুলো আরও সহজ করা যায়। তারা আগে বলেছিল যে আক্রান্তের হার 1 শতাংশের নিচে নেমে আসলে তারা বিধিনিষেধ আরও সহজ করে দিবে, সেই কারণে এটা মনিটরিং করছে। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে যে বর্তমানে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত 1683 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বেশিরভাগই শারীরিক অবস্থা ভালো। 286 জনের অবস্থা একটু কিছুটা খারাপ, তাদেরকে অক্সিজেন সাপ্লাই দিয়ে রাখা হয়েছে, তবে আইসিইউতে ক্লোজ মনিটরিংয়ে আছে 66 জন এবং ক্রিটিক্যাল অবস্থায় আছে 72 জন, তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে বৃহস্পতিবার 4 নভেম্বর পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 210,978 জন, করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা 459 জনের। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে 4 নভেম্বর করোনা আক্রান্ত 5,087 জন ডিসচার্জ পেপার বা ছাড়পত্র পেয়েছেন, অর্থাৎ তারা সুস্থ হয়েছেন। তাদের বয়স, তাদের মধ্যে আবার 698 জন ছিল সিনিয়র নাগরিক যাদের বয়স 60 বছর বা তার চেয়েও বেশি। সিঙ্গাপুরে করোনায় সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়ার হার 1 শতাংশ বেড়েছে, বর্তমানে 85% মানুষ সম্পূর্ণরূপে করোনা ভ্যাকসিন নিয়েছেন এবং 85% মানুষ কমপক্ষে 1 ডোজ নিয়েছেন। তাছাড়া 17% মানুষ বুস্টার ডোজ নিয়েছেন সিঙ্গাপুরে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেটাই বলেছে। তাছাড়া সিঙ্গাপুর গত 28 দিনে যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে 98.7% মানুষেরই কোনো করোনা ভাইরাসের লক্ষণ ছিল না বা হালকা লক্ষণ ছিল। এই ছিল বৃহস্পতিবার 4 নভেম্বর রাতে পাওয়া সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া সর্বশেষ আপডেট নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।